তো ফ্রেন্ড দেখুন, এই যে ডায়োডের ভোল্টেজটা আমি চেক করতেছি, তো দেখুন এখানে সঠিক ভোল্টেজ আছে। তো ফ্রেন্ড আমরা যদি এখানে উল্টো পাল্টা করে লাগাই তাহলে কি হবে? এই যে লালটা কালোতে, কালোটা লালেতে যদি লাগাই তাহলে কি হবে? তো দেখুন এই যে আমরা উল্টো পাল্টা করে লাগাইতেছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো, এই যে আমার হাতে একটা ডায়োড দেখতেছেন, তো এটা মূলত 12 ভোল্টেজ সাপ্লাই করে। তো এটাকে ডায়োডও বলে, কনভার্টারও বলে, বিভিন্ন নামে বলে থাকে, ছোট কন্ট্রোলারও বলে। তো আজকে আপনাদেরকে দেখাবো, অনেক সময় ডায়োড লাগাতে গেলে আমরা কিন্তু ভুল করে ফেলি। দেখা যায় যে লালের যে লাইনটা, লালতে লালতে কালো দেয়, কালোতে লাল দেয়, তখন কিন্তু ফটাস করে ওঠে, মানে একটা সমস্যা হয়। তো ডাইরেক্টলি আজকে আপনাদেরকে দেখাবো টেবিলে, যে এখানে যদি উল্টো পাল্টা ভোল্টেজ দেন, উল্টো পাল্টা ভোল্টেজ দিলে কি হবে, কি সমস্যা হয় আপনারা নিজেরাই দেখে নেবেন, আর কিভাবে আপনারা সার্ভিসিং করবেন সেটাও কিন্তু দেখাই দেবো। আর গাইস অবশ্যই আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার হাতে এখন 48 ভোল্টেজ দেখতেছেন, তো এই 48 ভোল্টেজ আমি এই ছোট কন্ট্রোলারে দেব এবং উল্টো পাল্টা করে দিব, দিয়ে কি হয়। তো চলুন শুরু করি। তো এই যে আমি কালোটা লালে দিলাম, এই যে দেখুন আমার কন্ট্রোলারের যে লাইনটা কালো, আর এই যে ব্যাটারি লাইনটা লাল, তো আর এটা হলো লাল, এটা কালো। তো দেখুন এখানে কি হয়, আমি দিতে থাকি, তো দেখুন এখানে ফায়ার করতেছে, এই যে দেখুন ফায়ার করতেছে, এখানে কিন্তু ভোল্টেজটা নিতেছে না, দেখুন এখানে ভোল্টেজটা ঠিক মতো নিতেছে না কিন্তু। আর এখানে যে কন্ট্রোলারটা আছে এটা কিন্তু গরম হয়ে যাইতেছে, যখনই আমরা উল্টো পাল্টা ভোল্টেজ মানে দিতে আসি তখন কিন্তু এই কন্ট্রোলারটা গরম হইতেছে। আর দেখুন, দেখুন গরম হইতেছে। তো এবার আমরা উল্টো পাল্টা দিলাম, তো এই ক্ষেত্রে কি সমস্যা হলো সেটা আমরা দেখবো এখন। আগে আবার আমরা সিধে করে দেখি। তো এই যে আমরা সিধে করে লাগাইলাম, তো এবার আমরা এই মিটারে দেখবো যে সঠিক ভোল্টেজ আসলো কি না। তো ফলো রাখেন, তো আমি কালোটা কালোটার সাথে ধরলাম আর লালটা লালেতে ধরলাম। তো ফ্রেন্ড দেখুন এখনও অবধি কিন্তু কোনো সমস্যা, কোনো প্রবলেম কিন্তু হয় নাই। এখানে যে মানে 12 ভোল্টেজ 13 ভোল্টেজ আসা দরকার, এখানে কিন্তু আউটপুট ভোল্টেজ পাইতেছি, তার মানে আমরা কিন্তু এখানে সঠিক যে ভোল্টেজ সেই ভোল্টেজই কিন্তু আছে, মানে বেশি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয় নাই। তবে আর একটা ভুল করে থাকে, এই ভুলটা করলে কি হয় চলুন দেখি। তো কালোটা কালোতেই রাখি, অনেক সময় যে 48 ভোল্টেজ এখানে দেখতেছেন, এই 48 ভোল্টেজের এই জায়গাতে আমরা কি করি, এই যে হলুদ লাইন দিয়ে ফেলি ভুল করে, কালোটা কালোই ঠিক থাকে কিন্তু এই জায়গাতে যে 12 ভোল্ট বের হবে ওটা না দিয়ে আমরা ডাইরেক্ট এই ভোল্টেজটা দিই। তো আপনারা দেখুন কি হয়, তো দেখুন এখানে কিন্তু ফায়ার করতেছে, দেখুন এখানে এখানে কিন্তু ফায়ার করতেছে, এটা কিন্তু আমি উল্টো পাল্টা যে ভোল্টেজ সেই ভোল্টেজটা দিতেছি। তো ফ্রেন্ড এখানে দেখুন আমরা কিন্তু উল্টো পাল্টা ভোল্টেজ কিন্তু দিলাম, তারপরেও কিন্তু কোনো সমস্যা, কোনো প্রবলেম কিন্তু হইলো না। তো প্রবলেম হইলো না এই জন্য আমরা কিন্তু এখানে দিয়ে কিন্তু ধরে মানে ধুই নাই, যখন আমরা লাগাই তো তখন কিন্তু কট অ্যাডজাস্ট দিয়েই রেখে দেই, তখন কিন্তু ওই চাপটা সহ্য করতে পারে না, ব্রাশ করে যে ভিতরে ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটরটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন কিন্তু আমরা উল্টো পাল্টা ধরলাম ঠিক আছে, কিন্তু মানে ঠেকাইতেছি সরাইতেছি ঠেকাইতেছি সরাইতেছি, সেই ক্ষেত্রে অত চাপ হইতেছে না। তো যদিও আপনারা এইভাবে উল্টো পাল্টা লাগান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ছোটো কন্ট্রোলারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এখানে কিন্তু 12 ভোল্টের জায়গা অতিরিক্ত ভোল্টেজও আসতে পারে এবং লো যে ভোল্টেজ সেই ভোল্টেজটাও কিন্তু এখানে আসতে পারে। তো আপনারা অবশ্যই এগুলি মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। তো যদি তারপরেও যদি অতিরিক্ত কোনো ভোল্টেজ আসে তো সেই ক্ষেত্রে কী করবেন, তো আমি ছোটো কন্ট্রোলারটা খুলতেছি। তো ফ্রেন্ড দেখুন ওই 12 ভোল্টের যে কন্ট্রোলার সার্কিট সেটা কিন্তু আমি বের করে নিলাম, তো এই যে এখানে আমি দেখাই। তো উল্টো পাল্টা লাগানোর পরে যদি ভোল্টেজ বেশি আসে তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই আপনারা এখানে দেখবেন যখন উল্টো পাল্টা হয় তখন কিন্তু এই ফিল্টারটা ব্লাস্ট হয়ে যায়, এটা হলো 25 ভোল্টেজ এবং 1000 মাইক্রোফ্যারাড, ওই যে দেখুন। তো এখানে আর একটা জিনিস আছে সেটা লক্ষ্য রাখতে হবে, যেখানে এখানে একটা অ্যাসেম্বলি রেজিস্টর আছে, তো উল্টো পাল্টা মানে ইয়ে করার পরে যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ফিল্টারটা নষ্ট হবে, আর এখানে যে এসএমটি রেজিস্টার দেখতেছেন এই রেজিস্টার কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই রেজিস্টার নষ্ট হয়ে গেলেই কিন্তু আপনার ভোল্টেজটা কিন্তু বেশি আসা শুরু করবে কিংবা কম আসা শুরু করবে। তো দেখুন আজকে কিন্তু আমি এই রেজিস্টারটা আছে আমি কিন্তু এখান থেকে সরাইয়া তারপরে লাইন দিয়ে দেখাবো, যে তারপরে কত লাইন দেখায় দেখুন এই যে। তো ফ্রেন্ড দেখুন এই যে এখানে যে রেজিস্টারটা ছিল, এই যে দেখুন এসএমডি যে রেজিস্টার ছিল এই রেজিস্টার কিন্তু আমি ভেঙে ফেললাম, কারণ আপনাদের স্পষ্ট বোঝানোর জন্য।
তো এবার আমরা এই ছোট কন্ট্রোলার আবার ভোল্টেজ এই ডায়োডে আবার ভোল্টেজ কিন্তু দিয়ে নেব। তো এই যে দেখুন লালেতে লাল কালোতে কালো আমরা ভোল্টেজটা দিয়ে নেব। এই যে এখানে কিন্তু ভোল্টেজ আমার দেওয়া হয়ে গেল। তো এবার আমরা মিটারে কিন্তু চেক করব, অবশ্যই আপনারা মিটারটা ফলো করবেন। তো দেখুন এই যে আমি আবার চেক করি কালোটা কালোতে রেখা আবার আমি এখানে ভোল্টেজটা চেক করব। তো দেখুন এখানে ভোল্টেজ দেখাইতেছে 24 ভোল্টেজ, আপনারা ভালোমতো লক্ষ্য রাখুন। দেখুন এখানে ভোল্টেজ কিন্তু শো করলো 24, এখানে 12 জায়গা 24 ভোল্টেজ শো করলো। তো এই ভোল্টেজে কিন্তু আপনার লাইট হরেন এগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। তো আমি এখানে ফায়ার দিয়ে দেখি কি অবস্থা। তো দেখুন এখানে হাই অতিরিক্ত ভোল্টেজ কিন্তু চলে এসেছে। তো এই যে যে রেজিস্টার আমি দেখালাম এখনও 22, 23, 24, 18 মানে ভোল্টেজ কখনো ঠিক থাকবে না, ওই রেজিস্টার যদি নষ্ট হয়ে যায় আপ ডাউন করবে, কম বেশি হবে। তো আমি এটা আগে সরাই নিই। তো এই এই রেজিস্টারটা যদি নষ্ট হয়ে যায়, তো এই রেজিস্টারটা নষ্ট হয়ে গেলে কিন্তু ভোল্টেজ কিন্তু সঠিক যে ভোল্টেজ সেই ভোল্টেজটা কিন্তু পাবেন না। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করা যায় আপনাকে কিন্তু বুঝাইতে পারছি, আমার মনে হয় আর কোনো কিছু বাকি নেই। যখন আপনার ভোল্টেজ বেশি আসবে কিংবা কম আসবে, প্রথমে আপনারা এই ফিল্টারটা চেঞ্জ করবেন, আর দ্বিতীয়ত এখানে যে রেজিস্টার থাকে এই রেজিস্টার আপনার চেক মানে চেঞ্জ করে দেবেন। এটা যদি না পান তাহলে আপনারা 500 ওমসের কোনো একটা রেজিস্টার মানে ডাইরেক্ট যে রেজিস্টার হয় সেই রেজিস্টারগুলি লাগাই দেবেন, 500 ওমসের লাগাই দিলেও কিন্তু হয়ে যাইতেছে। তো আমার এই ইনফরমেশন আশা করা যায় আপনাদের কাজে লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।